বিরোধী দলের অস্থায়ী ক্যাম্পে সিসি ক্যামেরায় নজরদারি শাসক দলের। ঘটনায় তীব্র চাঞ্চল্য। বিরোধী দলের অভিযোগ, কারা আসছে ভোট দিতে তা নজরদারি রাখার জন্যই এই ব্যবস্থা। সিসি ক্যামেরার মাধ্যমে বিরোধী প্রার্থীদের অস্থায়ী ক্যাম্পে নজর শাসক দলের, এমনটাই অভিযোগ বিরোধী প্রার্থীদের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের শ্রীধরকুটি এলাকায়। 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে পৌঁছেছেন ভোটদাতারা। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে করা হয়েছে অস্থায়ী ক্যাম্প। সেই ক্যাম্পকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের শ্রীধরকুটি 205 নম্বর বুথে। ঘটনা সূত্রে জানা যায়, বসিরহাট হিঙ্গলগঞ্জ ব্লকের শ্রীধরকুটি 205 নম্বর বুথে বিজেপির একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছিল। অভিযোগ, সেই অস্থায়ী ক্যাম্পের আশেপাশে বিভিন্ন গাছের ডালে অস্থায়ী ক্যাম্পকে লক্ষ্য করে সিসিটিভি লাগিয়ে রেখেছে শাসক দল, এমন অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিরোধী দলের প্রার্থীরা। বিরোধী দলের প্রার্থীদের অভিযোগ, তাদের ক্যাম্পে কারা আসছেন কারা যাচ্ছেন, এমনকি কোন গ্রামবাসীদের ভোটার স্লিপ দিচ্ছেন, সেই সব কিছু পুঙ্খানুপুঙ্খ জানার জন্য এমন কাজ করেছে তৃণমূল। এই বিষয়ে বিজেপি প্রার্থী ভুবেন মণ্ডল জানান, পঞ্চায়েত ভোট উপলক্ষে আমরা এই এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করেছিলাম। এই ক্যাম্পে আমাদের কর্মীরা বসবেন এবং সেই সাথে সাধারণ মানুষকে পরিষেবা দেবেন। সেখানে শাসক দলের চাপে আমাদের এই ক্যাম্প বসতে দেওয়া হয়নি। পাশাপাশি আমাদের এই ক্যাম্পে কারা আসছে কারা যাচ্ছে সেই সমস্ত কিছু নজর রাখার জন্য ক্যাম্পের আশেপাশে গাছের সিসিটিভি ক্যামেরা ঝুলিয়ে রেখেছেন শাসক দলের কর্মীরা। এই বিষয়ে তিনি আরো জানান, যদিও বিরোধী দলের এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল, এদিন সকালে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এখানে আজকে আমরা ক্যাম্প করেছিলাম, যে ক্যাম্পে আমাদের কর্মীরা বসবে, এখান থেকে মানুষকে পরিষেবা দেওয়া হবে। সেখানে আজকে শাসক দলের চাপে আমাদের ক্যাম্পে এখানে বসতে দেওয়া হয়নি, আমাদের এজেন্ট নিয়োগ করতে দেওয়া হয়নি এবং আমাদের নিয়োগ করা এজেন্ট কেউ থাকতে পারেনি সেখানে। এবং এছাড়াও আমাদের এই যে বাইরের বুথ ক্যাম্প করা হয়েছে 200 মিটার দূরে, সেই বুথ ক্যাম্পেও পর্যন্ত সেখানে শাসক দল ক্যামেরা লাগিয়েছে পার্সোনালি দেখার জন্য, যাতে আমাদের মধ্যে কে আসছে কে যাচ্ছে সেটা দেখার জন্য। আমি ক্যামেরা ওখানে লাগিয়েছে একটা ক্যামেরা, ওই ক্যামেরা গাছের গায়ে লাগানো আছে, একটি দিকে টার্গেট করে করা হয়েছে, শাসক দল থেকে করেছে পার্সোনালি আমাদেরকে নজরবন্দি করার জন্য, এবং যেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।